আমি কোনোদিনও ওর অঙ্কাটা আমার চোখের সামনে পড়েনি। শি ইজ হার্ড ওয়ার্কিং, শি ইজ সিনসিয়ার, আই উইশ হার অল দ্য লাক। টলিপাড়ায় বেশ কয়েক বছর থাকলেও সৌমিত্র শাকে কাঙ্ক্ষিত জনপ্রিয়তা এনে দেয় জি বাংলার মিঠাই। এই ধারাবাহিকের হাত ধরেই গোটা বাংলা তো বটে, জাতীয় স্তরের দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন তিনি। অনুরাগীরাও ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন সৌমিত্র শাককে, কিন্তু তার প্রথম ছবি মুক্তির আগেই কাটে তাল। ছোট পর্দার বন্ধুদের সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছে তার। আগেরকার মতো বন্ধুদের সঙ্গে আর সময় কাটানোর আড্ডা মারার ছবি শেয়ার করেননি তিনি। এমনকি সৌমিত্র শাক এমন দাবি করেছিলেন যে তার তেমন কোনো বন্ধু নেই। এই নিয়ে অনেকে নিন্দাও করেছিলেন সৌমিত্র শাককে। এমনকি ছোট পর্দায় তার মতো স্টার আর হবে কিনা সন্দেহ এই মন্তব্যটি নিয়েও হয়েছিল ব্যাপক সমালোচনা। তবে সম্প্রতি সৌমিত্র শাককে নিয়ে মুখ খুললেন দেব। সংবাদ মাধ্যমকে তিনি স্পষ্ট বলে দেন, সৌমিত্র শার অহংকার কোনোদিন তার চোখে পড়েনি, তিনি বরাবর তার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। দেব আরও বলেন, প্রত্যেকটি মানুষের নিজস্ব ভাবনা চিন্তা এবং বোঝার ক্ষমতা রয়েছে। কে কেমন ব্যবহার করছে তাকে সেইভাবেই চেনা যায়, ব্যবহারই মানুষের পরিচয়। দেবের কথায়, সহ অভিনেত্রী হিসেবে সৌমিত্র শাককে তিনি খুব কম দিনই চেনেন, কিন্তু সিনিয়র হিসেবে কখনো তার মনে হয়নি যে তিনি অপমানিত হয়েছেন। যদি এমনটা কারোর সঙ্গে ঘটে থাকে তাহলে সেটা তার এবং সৌমিত্র শার নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন এই অভিনেতা। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সৌমিত্র শাহ আসলে অহংকারী? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।